দুটি প্রজেক্টকে পিএইচপি ড্যামোতে ইমপ্লিমেন্টের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্টের যে দুটি সিস্টেম ছিল দুটি সিস্টেমই দেখলাম। এখন আমরা ইউজার অনলাইন নামের এই কাজটি করব। ইউজার অনলাইন দেখার জন্য এটিকে অ্যাড করব। আমরা যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিম ওয়েবারে। এখানে ইউজার অনলাইন দুটির যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারি। যদি কোডের আমরা যদি ওপেন দেই এবং ইউজার অনলাইন নামের ফাইলটিকে যদি দেখি, ইউজার অনলাইন এর ভিতরে অনলাইন ইউজার নামে যে ফাইলটি আছে, কোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটি কোড। আমরা যদি এমন চাই যে এই কোডটি পিএইচপি ইনক্লুডের মাধ্যমে ব্যবহার করব, তাহলে ইনডেক্স ফাইলটির কোডটি খুব বেশি বড় হয় না। আর যদি আলাদাভাবে এখানে কোডটুকু পেস্ট করে দেই, তাহলে কিন্তু আবার এই ফাইলটিকে স্পেশাল প্রজেক্টের ফোল্ডারে নেয়ার দরকার হয় না। আমরা দুইভাবেই করতে পারি। আমরা এটিকে পিএইচপি ইনক্লুড কমান্ডের মাধ্যমে ব্যবহার করব। সে কারণে আমরা যাচ্ছি আলহেরা পিএইচপি ফোল্ডারে। এখানে ইউজার অনলাইন নামের যে ফাইলটি আছে, এই ফাইলটিকে শুধুমাত্র নিলেই হবে, যেহেতু একটি মাত্র ফাইল। আমরা কপি করে স্পেশাল প্রজেক্টের মধ্যে ফাইলটিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট হলো। এই ফাইলের ভিতরে, ইউজার অনলাইনের ভিতরে যেহেতু ডাটাবেস আছে, টেবিল আছে, সেহেতু আমরা এই প্রজেক্টটি লোকাল হোস্টে দেখেছিলাম, সে কারণে এখানে রুট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক এবং ডাটাবেস নেম ইউজার অনলাইন, টেবিল নেম দেওয়া হয়েছে। সার্ভারে গেলে কিন্তু আবার এই বিষয়টুকু এখান থেকে পরিবর্তন করে দিতে হবে। যাই হোক, আমরা এখন ইন্ডেক্স ডট পিএসপির ভিতরে এখানে আমরা পিএইচপি ইনক্লুডের কমান্ডটি ব্যবহার করব। পিএইচপি ইনক্লুড দুটি ফার্স্ট ব্র্যাকেট এবং তার মাঝে ইনভাইটেড কমা, ফার্স্ট ব্র্যাকেটের শেষে সেমিক্লোন কমা এবং সর্বশেষে পিএইচপি ক্লোজ হবে। এই এখন এখানে আমাদের নামটি দিয়ে দিতে হবে। নামটি দেওয়ার জন্য, সঠিক লোকেশন খুঁজে বের করার জন্য আমরা যাচ্ছি ইনসার্ট হাইপারলিঙ্ক। এখান থেকে ফোল্ডার ইউজার অনলাইন ইউজার এটি না, আমরা যাব স্পেশাল প্রজেক্টের ভেতরে, স্পেশাল প্রজেক্ট অনলাইন ইউজার। নিচে যে ইউআরএলটি তৈরি হলো, এখানে যে ইউআরএলের সামনে, আমরা এটিকে কপি করে ক্যান্সেল দিচ্ছি, আর দরকার নেই, এখানে পেস্ট করব। আমরা যদি সেভ দেই এবং আমাদের ব্রাউজারে যদি একটু দেখি, ইউজার অনলাইন এই জায়গাটি পরিবর্তন হবে যখনই আমি রিলোড দেব। রিলোড দিচ্ছি, ওয়ান ইউজার অনলাইন। এটি যদি আমরা ইন্টারনেটে ব্যবহার করি এবং আমাদের ভিজিটরের পরিমাণ যত বাড়বে, এখানে অ্যামাউন্টটি কিন্তু সেই অনুযায়ী হবে। দেখতে দেখতে আমরা তৃতীয় কাজটিও শেষ করলাম। পরবর্তীতে আরও দুটি কাজ দেখবো।